আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে হাঁপানি সম্পর্কে আলোচনা করব। গত পর্ব যে পর্যন্ত আলোচনা করেছিলাম তার পরের অংশ। আমি গত পর্বে যেগুলো বলেছিলাম আমি জাস্ট আর একবার রিপিট করছি আপনাদের বোঝানোর জন্য। আমি বলেছিলাম হাঁপানি একটি দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য ব্যাধি মানে হচ্ছে যা সারতে চায় না, যেগুলো সারা সম্ভব হয় না অথবা প্রচুর দেরি হয়। এগুলো দুরারোগ্য ব্যাধির ভিতরে একটি। হোমিওপ্যাথি ব্যতীত অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করলে এই হাঁপানি রুগী আরোগ্য তো হবেই না, বরং রুগীটার অবস্থান আরও খারাপ দিকে যাবে। কিন্তু যদি হোমিওপ্যাথিতে হাঁপানি রোগের চিকিৎসা করা হয় সেক্ষেত্রে এই হাঁপানির স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করে। হোমিওপ্যাথি দ্বারা এই হাঁপানিকে একদম চিরস্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব। তবে হোমিওপ্যাথি দিয়ে এই হাঁপানি চিকিৎসা, যতগুলো চিকিৎসা হোমিওপ্যাথিতে আমরা করি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে, সবথেকে কঠিন চিকিৎসা হচ্ছে এই হাঁপানির চিকিৎসা। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই হাঁপানি আরোগ্য করতে প্রায় 2 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগে যায়। আমি কেন কঠিন চিকিৎসা বলেছি মনে হয় বুঝতে পেরেছেন। যেহেতু 2 থেকে 5 বছর সময় লেগে যায়, অনেক সময় পেশেন্ট অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ফলে রুগী আর চিকিৎসা নিতে চায় না বা ডাক্তারের কাছে আর আসে না। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন। এর জন্য এই হোমিওপ্যাথি দিয়া যখন রুগী চিকিৎসা আরম্ভ করবেন তখন অবশ্যই রুগীকে বুঝিয়ে বলবেন যে আপনার চিকিৎসা করতে কিন্তু এতদিন সময় লাগবে, আপনি ধৈর্য ধারণ করুন এবং আস্তে আস্তে ওষুধ সেবন করে আরোগ্য লাভ করবেন। এই কথাটা অবশ্যই বলে দিবেন। যদি না বলেন রুগী অতিষ্ঠ হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনাকে খারাপ বলা শুরু করবে বা হোমিওপ্যাথিকে খারাপ বলবে যে আমি বহুত হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি কিন্তু সারেনি। এই একটা ব্যাপার। আর চিকিৎসার শুরুতে চিকিৎসা যখন করবেন, ওষুধ যখন সিলেকশন হয়ে যাবে, ওষুধের নিম্ন শক্তি দিয়ে শুরু করতে হবে। না হলে রুগীর শ্বাসকষ্ট এতটাই বেড়ে যাবে যে রুগী আর সহ্য করতে পারবে না। এখন নিম্ন শক্তি বলতে কত শক্তি? আমি ধারণা দিচ্ছি যে আপনি প্রথমে 6 শক্তি ইউজ করলেন, তারপরে 30, তারপরে 200, তারপরে অনেম, এভাবে। কারণ উচ্চ শক্তি যদি ব্যবহার করেন আর একবার যদি শ্বাসকষ্ট বেড়ে যায় রুগীর ইনহেলারেও কাজ হবে না। তার জন্য আপনি যখন নিম্ন শক্তি ব্যবহার করবেন সেটা ঘন ঘন ব্যবহার করতে পারার একটা সুবিধা থেকে যায়, যার কারণে এই হাঁপানি রোগের চিকিৎসা ক্ষেত্রে নিম্ন শক্তি দিয়ে ট্রিটমেন্ট করবেন। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে হাঁপানি রুগীর শ্বাসকষ্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ গলার এই বরাবর অংশে শ্বাস নিতে নিতে কোঠরগত হয়ে যায়, গর্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট দেখা দেয় এবং শ্বাস নেই। অ্যালোপ্যাথি ডাক্তাররা তাদের কিছু এক্সেপশনালি ওষুধ আছে, কিছু গ্রুপিংয়ের ওষুধ আছে, আমি ওগুলো বলতে চাই না, ওই ওষুধগুলাই শুধুমাত্র ব্যবহার করেন। কিন্তু হোমিওপ্যাথি লক্ষণ সাদৃশ্য চিকিৎসা, ফলে হোমিওপ্যাথির কোন কোন মেডিসিনগুলো দিলে এই হাঁপানি স্থায়ীভাবে আরোগ্য হয় আজকে আমরা শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা করব। আমি শুধুমাত্র আপনাদের মেডিসিনগুলো আজকে বলে যাব। পরবর্তী সময় ওই সকল মেডিসিনের কোন কোনভাবে হাঁপানি শ্বাসকষ্টের লক্ষণ থাকে সেগুলো আলোচনা করব। আজকে যেহেতু শুধুমাত্র হাঁপানি আলোচনা, সেক্ষেত্রে আমরা হাঁপানি রোগের মেডিসিনগুলো দিয়ে থাকব। আরেকটা ব্যাপার হচ্ছে হাঁপানি দেখার জন্য আমরা কি কি টেস্ট করাতে পারি। হাঁপানি দেখার জন্য আপনি সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট টেস্টটা করাবেন, সর্বপ্রথম যেটা করাবেন সেটা হচ্ছে ডিজিটাল এক্সরে চিস্ট পিএ, অর্থাৎ ডি এক্সরে চিস্ট পিএ যখন আমরা অ্যাডভাইস করব পেশেন্টকে এটা করব। পাশাপাশি অ্যালার্জির কেমন মাত্রা আছে তার জন্য আইজিই এই টেস্টটা করে দেখব তার অ্যালার্জির মাত্রাটা কেমন আছে। পাশাপাশি অন্যান্য টেস্টগুলোও আপনারা করতে পারেন, তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো টেস্ট। যাই হোক, আজকে আমরা মেডিসিনগুলো শুধুমাত্র একবারে শুনে নেব, আপনারা কষ্ট করে নোট করে মেডিসিনগুলো লিখে নেবেন। সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। বাকিরা সবাই মনে হয় মিউট করা, কথা বলছে না। আচ্ছা, ওষুধগুলো কষ্ট করে লিখে নেন। 1 নম্বরে কার্বো ভেজ, 2 নম্বরে ক্যালকেরিয়া কার্ব, 3 নম্বরে কেলি কার্ব, 4 নম্বরে ল্যাকেসিস, 5 নম্বরে হিপারসালফ। আপনারা এই মেডিসিনগুলো অবশ্যই পেশেন্টের ভিতরে লক্ষণগুলো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেশেন্টের ভিতরে এই লক্ষণগুলো খুঁজবেন যে কোনটা কোন জায়গা আছে। কথা কি বুঝেছেন? আচ্ছা, তারপরে লিখুন কোন পর্যন্ত দিয়েছি, কত নাম্বার পর্যন্ত দিয়েছি? 5 নম্বর হিপারসালফ। আচ্ছা, 6 নম্বরে লেখেন ফসফরাস, 7 নম্বরে সাইলেশিয়া, 8 নম্বরে সালফার, 9 নম্বরে সিপিয়া, 10 নম্বরে টিউবার কুলিনাম, 11 নম্বরে ক্যালকেরিয়া কার্ব, 12 নম্বরে মেডোরিনাম, 13 নম্বরে অ্যাকোনাইট। আপনাদের কি কষ্ট হচ্ছে? না স্যার, ঠিক আছে। 14 নম্বরে আর্সেনিক, 15 নম্বরে স্যাম্বুকাচ, 16 নম্বরে ব্লাডা অরিয়েন্টা। এই মেডিসিনগুলো বিশেষভাবে মনে রাখতে হবে। এছাড়াও হোমিওপ্যাথির অন্য কোনো মেডিসিনের যদি লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলে যায়, অবশ্যই সে ধরনের ওষুধগুলো আপনারা সিলেকশন করতে পারবেন। কিন্তু এই মেডিসিনগুলো যে 16টা মেডিসিন আমি বললাম, এই 16টা মেডিসিনের শ্বাসকষ্টের রোগী সব থেকে বেশি আসে এবং বেশি পাওয়া যায়। আমার বিশেষ ইম্পর্টেন্ট নোট থেকে আপনাদের বললাম যাতে আপনারা খুব সহজেই আরোগ্য করতে পারেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এই 16টা মেডিসিন আপনি সম্ভবত কলকাতা থেকে বলছেন, তাই না? হ্যাঁ জি স্যার। জি জি। আপনার আসতে কি একটু লেট হয়েছে আজকে ক্লাসে? হ্যাঁ স্যার, 10:30টা টাইম দিল, একটু আগে হয়ে গেল, আমি এক্ষুনি ঢুকলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এবং এই 16টা মেডিসিনের লক্ষণ রোগীদের ভিতরে খোঁজার চেষ্টা করব। তাতে অবশ্যই আপনারা এই শ্বাসকষ্টের স্থায়ীভাবে আরোগ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আমরা সামনের পর্বে এই মেডিসিনগুলোর কোন কোন লক্ষণ পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসে আসার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।